সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ইলিশ মাছগুলো বার করে নিলাম কারণ আজকে একটুখানি সর্ষে ইলিশ বানাবো সেই কারণে আর আমি এখন তোমাদেরকে বলেছি যে ইলিশ মাছ আমি এখন কাটিয়ে নিয়ে আসি না টেস্টটা চলে যায় বলে দুখানা ইলিশ মাছ বার করেছি যেহেতু একসাথে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম একখানা করব আর একখানা পরে করব সেই কারণে একটুখানি রেখে দিলাম এই বাইরেই বার করে রেখেছি এবার পাত্রে একটুখানি জাস্ট জল দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে মুহূর্ত স্কুলে চলে গেছে ওটার ভিডিও করিনি আর নীলাদ্রির জন্য এখানে ওটস নিয়েছি তারপর একটুখানি ওই তোমার ব্লুবেরি আর একটু টক দই দিয়ে মেখে রেখে দিলাম ও অফিস যাওয়ার সময় এটা খেয়ে যাবে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কি আমাদের দুজনের জন্য চা মেয়েকে দিয়ে এসে আমরা দুজনে এক কাপ করে চা খেয়ে তারপর শুরু করবো আমাদের সকালবেলার কাজ তো এই তো চা হয়ে গেছে এখানে দুখানা বিস্কিট নিলাম আমার যে এই ব্রিটানিয়ার রাস্ক বিস্কিটটা খেতে এত ভালো লাগে না কী বলবো তো এই হলো আমার সকালের কাজ মোটামুটি এরপর শুরু হবে খাটা আর এবার বসে গেছি মাছটা কাটতে ইলিশ মাছটা নিয়েছি আমাকে একজন বলেছিল মানে বাংলাদেশের একজন আমার বন্ধু সে বলেছিল যে ইলিশ মাছ এই রকম যদি তুমি রেখে দাও তাহলে অনেক দিন ফ্রেশ থাকবে আর সত্যিই কিন্তু সেটা হয়েছে তবে একটা মুশকিল কোথায় যেন আগেরবার তো পুরো ভেদিয়ে ফেলেছিলাম ইলিশ মাছটা এইবার কিন্তু সেটা করিনি আমাকে থ্যাংক ইউ তোমাদেরকে যারা আমাকে এত সুন্দর করে গাইড করেছো তারা বলেছিল যে ইলিশ মাছটা একটু হালকা বরফ অবস্থাতে কাটলেই নাকি ভালো কাটা হয় তো আমি এবার চেষ্টা করেছি তো তোমরা একটুখানি পিসগুলো এবার দেখে বলবে যে আমি ঠিকঠাক করে কাটতে পার পেরেছি কি না তো একটুখানি তোমার ওই আঁশটা ছাড়াতে আমার প্রবলেম হচ্ছিলো যেহেতু ওই হালকা বড় বরফ ছিল তো সেই কারণে তো আমি ভাবলাম ঠিক আছে যখন মাছটা ধোবো তখন হাত দিয়েই ইলি মানে মাছের আঁশটা ছাড়িয়ে নেব তো এরকম করে পিস করে নিচ্ছিলাম আর মাছটা সত্যি এই মানে অনেক দিনই আমি রেখে দিয়েছিলাম প্রায় সাত আট দিন ছিল ফ্রিজে আমি মানে যেমন ছিল সেরকমই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর মাছটাতে না বিশ্বাস করো সত্যি ভালো টেস্ট ছিল একজন আমি বলেছিলাম যে ইলিশ মাছের টেস্ট ছিল আগেরবার সে আমাকে বলেছিল যে এই গরমকালে ইলিশের আমার নাকি টেস্ট আমরা যারা এখন এই সময় ইলিশটা খাচ্ছি বা সারা বছর ইলিশ খাই সেগুলো আগে থেকেই মানে ওই প্রিজার্ভ করা থাকে এখনও তো মরশুমের ইলিশ আমাদের ওঠেই নি তাই না আর এই যে দেখো ইলিশ মাছগুলো আমি বেশ এবার কিন্তু ভালোই পিস করেছি আগের বার যেমন এরম গলে গোলে গেছিলো না এবার কিন্তু সেই রকম হয়নি তো তোমরা যারা দে মানে কাটো এরকমভাবে ইলিশ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এবারের কাটাটা মোটামুটি ঠিকঠাক হয়েছে কি না সর্ষে ইলিশ তো করবো অবশ্যই কিন্তু পাতে ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ ভাজা তার সঙ্গে একটুখানি ইলিশ মাছের তেল না হলে না ঠিক জমে না আজকে ইলিশ মাছের সাথে বেগুন ভেজেছি আর তোমরা কখনো মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খেয়েছো ওটাও কিন্তু হেভি লাগে আর এখানে সর্ষে ইলিশ করছি প্রথমে ভেবেছিলাম ভাপে ইলিশ করব তারপর মনে হলো একটুখানি তোমার পেটিওয়ালা ইলি মানে তোমার ডিমওয়ালা ইলিশ দিয়ে আমার ভাপা খেতে বেশি ভাল লাগে ওই দই ঠই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে এই দেখো সর্ষে সেই রেডি হয়ে গেছে মোমোর স্কুল থেকে চলে এসছে সকালবেলা তো জল বিস্কুট খেয়ে গেছিলো টিফিন নিয়ে গেছিল এখন ওকে একটুখানি এই জন্য তোমার ড্রাগন ফ্রুট কেটে দিই শেষ হয়েছে কেমন খেতে মিষ্টি তুই তো সাদাটা খাস না মিষ্টি বলেই খাচ্ছিস আর এদিকে আজকে আলমারিটা বার করে দিয়েছিলাম কারণ খুব বেশি রান্নার যেহেতু প্রেশার ছিল না মা বসেছিলো মাকে বললাম একটু আলমারিটা গুছিয়ে দেবে মা বললো দে তো আমিও আজকে নীলাদ্রির সেকশানটা বার করে দিয়েছিলাম মা গুছিয়ে দিচ্ছে উপরে মোহরের সবসময় পরার কাপড়গুলো থাকে আমাদের এইভাবেই গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয় কখনো মা করে দেয় কোনো কোনো সময় সন্ধেবেলা বসে আমি করি আর এদিকে কাতলা মাছ করছিলাম কারণ মোহর তো ইলিশ মাছ খেতে পারবে না মোহরের জন্য আলু আর তোমার পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করব আর এখানে একটুখানি বেগুন ভেজে নিচ্ছিলাম বেগুন ভাজা খেতে আমার ভীষণ লাগে আমার ভাল যে কোনো তেলের সাথে ভাজা খেতে খুব ভাল লাগে একদিন না খাওয়ার সব ভাজা পোড়া দিয়ে ভিডিও করব শুকনো শুকনো খেতে ভীষণ লাগে আর এই যে ইলিশ মাছের তেলটাও এবার দিয়ে দেব আর এইখানে দেখো তারপরে একটুখানি দই পটল করছিলাম আমি ভাবলাম শুধু সর্ষে ইলিশ আর ইলিশ মাছ ভাজা মেনুটা কম হয়ে যাবে তো ভাবলাম একটু দই পটল করি চারটে পটল ছিল আর এই যে দই পটল বানিয়ে নিয়েছি তোমরা আমার দই পটলটা দেখে অনেকে রেসিপি চেয়েছো আমি বহুবার আগে দিয়েছি তাও যখন তোমরা বললে আমি দেবো তারপর আবার অনেকে আবার বলে এইরকম দই পটল হয় নাকি আমি যেভাবে করি সেইভাবে তোমাদের দেবো দেখবে খেতে কিন্তু দারুণ তো ফাইনালি আমার রান্না কমপ্লিট এখানে আছে মেয়ের আলু আর পটল দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল এখানে আছে আমার সর্ষে ইলিশ এখানে আছে ইলিশের তেলে বেগুন ভাজা এখানে আছে দু পিস ইলিশ মাছ ভাজা এখানে আছে ইলিশ মাছের তেল আর এখানে আছে দুই পটল চারটে পটল ছিল ভাবলাম একটু করে নিই মাখা মাখা করে মাখা মাখা না একটু ঝোল ঝোল মতনই করেছি তো এই হলো গিয়ে আজকে আমার রান্না তো মোটামুটি হলো রান্না বান্না সমস্ত কমপ্লিট হলো এখন যেন কেমন মনে হচ্ছে মাথাটা ঘুরপাক ঘুরপাক খাচ্ছে আবার অনেকদিন ব্যাপারে আজকে একটু গরম গরম করেছে আর মোহরের রানটি এসছে পড়াতে মোহরকে স্নান করিয়ে দিয়েছি মোটামুটি স্নান হয়ে গেছে ভাত বসিয়েছি মানে মোহরের রানটি চলে গেলে ওকে ভাত ঠাত খাওয়াবো আজকে আমার ভিডিও রয়েছে তো চলো রান্নাঘর ঠান্নাঘরগুলো পরিষ্কার করি মোহরের স্কুলে একটা কম্পিটিশান ছিল বোস্ট মেটেরিয়াল দিয়ে মা সেই পেঁয়াজের ছোকলা তারপর তোমার রসুনের ছোকলা দিয়ে বানিয়ে দিচ্ছে বাচ্চাদের এই কম্পিটিশান মানে আমি সত্যি বুঝি না বাড়িতে তো বাবা মারাই সব বানিয়ে দেয় তো যাই হোক স্কুলের যা নিয়ম তো গতানুগতিক নিয়মের বাইরে তো আমরা নই তো আমাদেরকেও করতে হচ্ছে তো মা এগুলো সব বানিয়ে দিচ্ছিল এখন বাজে হচ্ছে দেখো পুনে চারটে আমি এই জাস্ট ভিডিও করে উঠলাম মানে এখনও আমার মানে মোবাইলটা পর্যন্ত আমি বের করতে পারিনি মোহরের বইপত্র কিছু তুলিনি আর একে দেখো একে দেখো আজকে সকালবেলা উঠেছে আমি ও পড়ে উঠেছে পড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমি ওকে খাওয়াতে বসেছি মানে দুটো দশ পনেরোর মধ্যে খাওয়া হয়ে গেছে আমি আর দুটো কুড়ির মধ্যে আমি ওকে এসে আগে নিয়ে শুয়েছি যে আগে তুই ঘুমা আমি তারপর ভিডিও করব। খাইয়ে দাইয়ে সব করে দিয়েছি এখন পোনে চারটে বাজে সকাল সাতটায় উঠে ওর নাকি এখনও ঘুম পাচ্ছে না ওর এত এনার্জিটা আসে কোথা দিয়ে আমায় একটু দিতে পারে তাহলে আমি আরও বেশি কাজ করতে পারি ওর নাকি ঘুমই পাচ্ছে না মানে আমি যতক্ষণ না ওর পাশে গিয়ে কনস্ট্যান্ট শুয়ে থাকবো ততক্ষণ ঘুমাবে না আমি উঠে গেলেই ওর পাশ দিয়ে ঘুম ভেঙে যাবে এবার বলো পোনে চারটে বাজে চারটে এখনো ঘুম নেই ওর কখন ঘুমাবে তারপরে আবার সাড়ে ছটায় আবার বিকেলে রান্টি আসবে এই এরম করলে এই জন্যই কী আমার চার দিন পাঁচ দিন স্কুলে যাবে তো টানা চার দিন পাঁচ দিন স্কুলে গিয়ে না তারপর অসুস্থ হয়ে যায় কেন বলো তো ঘুমটা কমপ্লিট হয় না তোর ঠিকঠাক করে ঘুমটা কমপ্লিট হয় না ওই জন্য অসুস্থ হয়ে যায় এই রকম করে জানো না এত বদমাইশ মেয়ে একটা আবার চুপ করে শুনছে কখন ঘুমাবে বলছো নাকি ঘুমই পাচ্ছে না আমি যা রাস্তায় গিয়ে মাটি কাট দেখ তাহলে ঘুম পাবে কি বলবো সন্ধ্যেবেলা জিমে গিয়েছিলাম মোহরের বেশ কয়েকটা খাতা শেষ হয়ে গেছে দু তিনটে খাতা নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে গিয়ে তোমার মোহরের জন্য তোমরা অনেকে বলেছ মোহরকে গল্পের বই পড়ানো প্র্যাকটিস করতে তো তো এখন পড়তে পারে না তো আমি একটা ইসপের গল্প সমগ্র নিয়ে এসেছি রাত্রিবেলা করে একটু পড়ে শোনাবো আমিও ছোটোবেলায় ইসপের গল্প সমগ্র পড়তাম আরও আর বই নিয়ে এসেছি আর একটা যেটা তোমাদের পরে দেখাবো তো আমি এই জাস্ট জিম থেকে বাড়ি এলাম এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে আট না পনেরো নটা গেছি হচ্ছে কি সাড়ে ছটা প্রায় আড়াই ঘন্টা হ্যাঁ তোমাদের সামনে এখন জিম নিয়ে ডায়েট নিয়ে কথা বলতেও আমার লজ্জা লাগছে কারণ আগের বার বলার পরেও আমি যেতে পারিনি কারণ মাঝখানে গরমটা এত পড়েছিল আর তখন যেহেতু আমি দিনের বেলা জিম যেতাম পসিবল হচ্ছিল না সেই কারণে এখন সন্ধেবেলা করছি দু আড়াই ঘন্টা করে চুটিয়ে ওয়ার্কআউট করছি আজকে নিয়ে তিন নম্বর দিন আর মানে অনেক দিন ওয়ার্কআউট না করলে যেটা হয় প্রচণ্ড পরিমাণে ব্লোটিং হয় তো তিন চার দিন ওয়ার্কআউট করার পরে ব্লোটিংটা কেটে যায় জানো তো তো ওই ব্লোটিংটা যখন কাটে না নিজেই ফিল করা যায় যে একটু হলেও ঝরঝরে লাগছে এইবার আর কিছু বলতে চাই না ওইটা নিয়ে যদি করে দেখাতে পারি তাহলে দেখাবো তো ঘরে এসে অ্যাজ ইউজুয়াল আমার শরীরটা এত খারাপ লাগছে কিন্তু আমার মেয়ে যা ঘর অবস্থা করে রেখেছে না তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো ড্রেসটা দেখেছো না একটু তো ড্রেসটা দেখা হাফ গেঞ্জি ফুল প্যান্ট দেখো তো চলো ঘরের কাজকর্ম শুরু করি আর কালকে রুটি করেছিলাম না সকালবেলা নীলার্জি নিয়ে যাওয়ার পরে দুটো রুটি আর একটু ভাত রয়েছে আমি আজকে ভিডিও করেছি আমি তো আজকে আর কিছু খাবো না মোহরের জন্য মা গোলা রুটি করে গেছে ওকে গোলা রুটিটা খাওয়াবো আর আমি এখন একটু খাবার দাবার গরম করি আর ঘরের সমস্ত কাজকর্ম করি মানে এই বিছানা করা ঘর ঘরঝাট দেওয়া সমস্ত কিছু গোছানো পাশের ঘরে তো পুরো বইয়ে একাকার হয়ে রয়েছে মা কালকে মানে মুহূর্ত এখন স্কুল যাচ্ছে আবার কালকের বই ঠই পুছিয়ে সমস্ত কিছু করে রাখি চলো তো কালকে যেহেতু মোহরের আবার স্কুল আছে আমি সেই কারণে বইপত্রগুলো একেবারে গুছিয়ে নিলাম তো আমার এখানে নাইটিটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এই সাদা নাইটিটা পরে এত আরাম আর ওই যে আমার অভ্যাস আমি রান্না করে নাইটিতে হাত মুছি আর এখানে বইগুলো দেখে নিচ্ছিলাম দিয়ে সমস্ত কিছু ঢুকিয়ে রাখছিলাম রুটিন অনুযায়ী তাহলে কি হয় সকালবেলা যদি বইটা গোছানো থাকে না পাঁচ মিনিট আর একটু শোয়া যায় জীবনে যদি আমি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা করতে পারতাম না গো আমার জীবনটা পুরো ধন্য হয়ে যেত আমি যে কত কাজ করতে পারতাম তার কোনো ঠিকানা ছিল না এই একটা জিনিস আমার কিছুতেই অভ্যাস হয় না সকালবেলা ঘুম থেকে ওঠা যারা সকালবেলা ঘুম থেকে ওঠে, তাদের জীবনটা সত্যিই বড় মধুর আমার হচ্ছেই নাই মোহরকে স্কুলে পাঠাচ্ছি তাও হয় না আর এখানে দেখো খাবারগুলো গরম করছি আমার মায়ের রুটি কোনো দিন যদি তোমাদের সম্ভব হয় খাওয়াবো আমার মায়ের রুটি যে কালকে করে দিয়ে গেছে এখনও পর্যন্ত পুরো নরম এক ফোঁটা শক্ত হয় না আর আমি রুটি করলেই না রুটির মাঝখানটা কেমন যাই না শক্ত শক্ত হয়ে যায় তো এখানে রুটিটা জাস্ট গরম করে রাখছিলাম এতগুলো রুটি ফেলে দেবো বলো আর আমাদের সত্যি কথা বলতে বাসি খাসি খাওয়ার অভ্যাস আছে ছোটোবেলা থেকেই তো খেয়েছি তো আমাদের কোনো রকম অসুবিধা হয় না রুটিটা একটু জাস্ট হালকা করে সেঁকে নিলাম এখানে একটুখানি মাংস আর আর দুখানা মতো ডিম রয়েছে তো নীল মোহর যদি ডিমটা খায় তাহলে মোহরকে ডিমটা দিয়ে দেবো ওকে চিকেনটা দিব না তো আর নীলাদ্রি চিকেনটা দিয়ে রুটি খেয়ে নেবে মোটামুটি হয়ে যাবে এইভাবেই খাওয়ারগুলো যদি আমরা না এরকমভাবে খাই না খাওয়ার ওঠে না কারণ তোমরা তো দেখতেই পারো যে আমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা করে রান্না হয় একই ন নীলাদ্রি সকালে খেয়ে যাওয়া আর রাত্রির খাওয়া এখানে দেখো একটুখানি ফ্রায়েড রাইসও রয়েছে বার করে রাখছি যদি নীলাদ্রি খায় তো ভালো না আবার ঢুকিয়ে আজকে একদম ছোট্ট একটা ভিডিও পুচকি একটা ভিডিও হলো যাতে কিছুই নেই তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে দেখাবো যে আমার কি করে কমেছে আর এই ওপেন যেগুলো ছিল সেগুলো আস্তে 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 কমে যাচ্ছে দেখো দেখাচ্ছি দাঁড়া তো সবার প্রথমে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি সমস্ত কিছু ইউজ করা বন্ধ করে এই সেটাফিলের অয়েলি স্কিন ক্লিনজার যেটা ছিল আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তো এই আর এই অয়েলি স্কিন ক্লিনজারটা আমি নিয়েছিলাম এখানে অয়েলি স্কিন আর সেন্সিটিভ স্কিন দুটোর জন্যই এটা ছিল তো এইটা আমি ইউজ করেছি এটা ছাড়া আর কোনো রকম কোনো আমি ফেসওয়াশ বা কিছু ইউজ করিনি দুবেলা স্নানের আগে এটা ইউজ করেছি আর সব থেকে বড়ো কথা আমি দুটো দিন এটা ইউজ করার পরেই আমার যে ইচিংগুলো হচ্ছিলো ওগুলো অনেকটা কমে গেছিলো আর যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে তোমার প্রত্যেক দিন রাত্রিবেলা এই ইমোলিন এই যে তোমার ক্রিমটা এই ক্রিমটা বেরিয়ে যাচ্ছে এখন এই ক্রিমটা আমি ইউজ করেছি প্রত্যেক দিন রাত্রিবেলা মানে একদম ভোরে ভরে এরকম করে দিয়েছি তো এইটা আমি মোটামুটি যখন ফার্স্ট ইয়ারে না ফার্স্ট ইয়ারে বা চাকরি করতাম তখন আমার একবার ঘুরতে গিয়েছিলাম পুরীতে তখন ওখান থেকে এসে আমার এরকম হয়েছিল তো তখন আমাকে ডাক্তার এই ক্রিমটা প্রেসক্রাইব করেছিল তো তারপর থেকে আমার যদি কখনো মুখে গোটা ওঠে বা গোটা বলতে এইরকম যদি র্যাশ বেরোয় বা এরকম ইচিং হয় তার তো তখন আমি এই ক্রিমটাই মাখি তো তোমরা চাইলে তোমাদের যদি সেন্সিটিভ স্কিন হয় বা আমার মতো অয়েলি স্কিন হয় তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো রাত্রিবেলা আমি এটা একটু ভোরে ভোরে লাগাই ওই অনেকটা ক্রিম আপার মতো আমি সত্যি এটাও ঘরে ঘরে লাগাই এটা লাগিয়ে গলায় ঠলায় একটু লাগিয়ে নি লাগিয়ে শুতে চলে যাই আর কিচ্ছু দিন না কিছুক্ষণ পরে এটা মানে এটা একটুখানি চ্যাপচাপে টাইপের কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে সোপ করে যায় খুব ভালো ক্রিমটা আমি সত্যিই ভীষণ রেজাল্ট পেয়েছি পেয়েছি এই ক্রিমটা দিয়ে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার দেখো গো দাগুলো আস্তে 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 চোখটা জ্বালা করছে দাগগুলো আস্তে 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 একটু করে কমছে আর এই যে ওপেন পোলগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে তো চলো আজকের ভিডিওটাতে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ডেফিনেটলি কালকে সকাল থেকে মোহরে স্কুলে যাওয়া থেকে শুরু করব। সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে আমি আর একদম রাত্রিবেলা ঘুম আসতো না কিন্তু আজকে এই আড়াই ঘন্টা খেটে এসে আমার মনে হচ্ছে চোখটা যেন এখন একদম বন্ধ হয়ে যাচ্ছে এত পরিমাণে ঘুম পাচ্ছে এখন বাজে হচ্ছে দশটা পনেরো মোহরের যেহেতু কালকে স্কুল আছে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি তো চলো এখন শুয়ে পড়ি ভিডিওটা একটু মানে মানে কী বলো গিনজি টাইপের ভিডিও হলো তো আজকের মতো টাটা